হক মসজিদ হক গির্জাঘর হক দরগা হক যদি অবৈধ হয় তেনেহলে প্রশাসনের বুলডোজার চলিবই সমগ্র দেশজুড়ি অবৈধ সম্পত্তির বিরুদ্ধে বর্তমান প্রশাসনের বুলডোজার চলি আছে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে এবার লৈ আহিছো দিল্লির খবর দিল্লিত এইদরে এবার এবার হনুমান মন্দিরত প্রশাসনের বুলডোজার চলিছে যিকোনো পরিস্থিতির সূচনা হব পারে সেইভাবে এতিয়া প্রশাসন হস্তম হয়েছে বিভিন্ন ঠাইত বর্তমান ড্রোনেরে নিরীক্ষণ করা আছে সমগ্র পরিবেশটো দিল্লির পর লৈ আহিছো এই মুহূর্তের খবর সমগ্র দেশত এতিয়া চলিছে অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে অভিযান মন্দির মসজিদ সকলোতে চলিছে প্রশাসনের বুলডোজার অবৈধভাবে নির্মাণ করা মন্দির দরগাহত প্রশাসনের বুলডোজার চলি আছে দেশের বিভিন্ন প্রান্তর পরিবেশ দেখায় গেছে এবার দিল্লির পর আহিছে এই খবরটো পুয়াই দিল্লিত চলিছে অবৈধ মন্দির দরগাহর উচ্ছেদ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হয়েছে অবৈধভাবে যদি নির্মাণ করেছে তেনেহলে মন্দির হলেও চলিব বুলডোজার মসজিদ হলেও চলিব দরগাহ হলেও চলিব বৃহৎ আরক্ষীর দল মোতায়েন করা হয়েছে উচ্ছেদস্থলীত আর উচ্ছেদস্থলী বর্তমান পরিদর্শন করে আছে ড্রোনের সহায়তো বর্তমান পরিদর্শন করা হচ্ছে সমগ্র অঞ্চলটো দিল্লির ভজনপুরত অবৈধভাবে গড়ি উঠা মন্দির দরগা সমূহ বর্তমান উচ্ছেদ করবলে উঠি পড়ে লাগিছে প্রশাসন বর্তমান হস্তম হয়েছে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখিছে দিল্লির বিভিন্ন প্রান্তত প্রথমে দরগা আর তারপর মন্দির ভাঙিছে প্রশাসনে প্রশাসনের বুলডোজার হাতুরা পড়েছে এতিয়া মন্দিরের দেওয়ালত উচ্ছেদের সময়ত যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় তার বাবে দিল্লি আরক্ষী হস্তম হয়ে আছে দিল্লি আরক্ষী সমগ্র অঞ্চলটো বর্তমান ড্রোনের সহায়ত নিরীক্ষণ করে আছে কারণ মন্দির ভঙ্গার লগে লগে আবেগর বশবর্তী হয়ে একাংশই প্রতিবাদ করিব পারে তার বাবে বর্তমান ড্রোনের সহায়ত সমগ্র এলাকা নিরীক্ষণ করা হয়েছে অবৈধভাবে নির্মাণ করা মন্দির দরগা সকলোবোৰ ভাঙি পেলোৱা হব মুঠর উপর অবৈধভাবে যদি নির্মাণ করেছে সেয়া মন্দির হোক মসজিদ হোক স্কুল ঘর হোক মানুষের ঘর হোক সকলো উচ্ছেদ করা হব আর প্রশাসন এটা হস্তম হয়ে আছে বিভিন্ন প্রান্তত চলি আছে উচ্ছেদ অভিযান ইয়াত দিল্লির পরিবেশ এই মুহূর্তে দেখাইছো বৃহৎ আরক্ষীর দল মোতায়েন করা হয়েছে উচ্ছেদস্থলীত আর সমগ্র এলাকা বর্তমান পরিদর্শন করে আছে ড্রোনের সহায়ত দিল্লির ভজনপুরাত অবৈধভাবে গড়ি উঠা মন্দির মসজিদত চলিছে উচ্ছেদ অভিযান প্রশাসনের বুলডোজার চলিছে এইবার হনুমান মন্দিরত হনুমান মন্দির ভাঙি পেলোয়া হল দেওয়ালত পড়িল প্রশাসনের বুলডোজার আর ইয়ার পাশতে প্রতিবাদমুখর পরিবেশের যাতে সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি নহয় তার বাবে বৃহৎ আরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে লগতে সমান্তরালকৈ ড্রোনের সহায়ত সমগ্র গতিবিধি লক্ষ্য করবলে চেষ্টা অব্যাহত রাখিছে কোনো লোকে যাতে প্রতিবাদ করবলে ওলাই নাহে মন্দির ভঙ্গার লগে লগে ভক্তসকলে যদি প্রতিবাদ করে বা আবেগর বশবর্তী হয়ে যদি রাইজ ওলাই আহে তার বাবে বর্তমান প্রশাসন হস্তম হয়ে আছে।